সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি। কেমন লাগলো? গানের তো অনেক কথা হলো, এবার একটু সিনেমাটা নিয়ে শুনতে চাই। সিনেমাটা কে কেবল মানে আমরা দেখছি তো এক ধরনের দর্শক প্রতিক্রিয়া তো পাচ্ছি, দর্শক রিয়াকশন তো পাচ্ছি। এই দর্শকের প্রতিক্রিয়া আরও কাছ থেকে পাওয়ার জন্যই এখন বেরোচ্ছি আমরা। এখন বিভিন্ন সিনেমা হলগুলো ভিজিটে যাব, ঢাকাতে আজকে একটি চার পাঁচটা হলে যাব, আর আপনারা বিভিন্ন সময় আমাদের সঙ্গে থাকবেন। আর সবচাইতে রিকোয়েস্ট জানাই আপনাদের কাছে, দর্শকের অনুভূতিটা আপনারা নেন যে হাওয়াটা কেমন লাগলো। কারণ আমাদের কাজ, আমরা ভুল করে বলি, অনিচ্ছায় বলি, অনেক সময় আমরা বলবো যে খুব ভালো কাজ, এটা আমরা আমাদের বলাটাকে গ্রহণ করবেন না। দর্শক যদি বলে যে হ্যাঁ ভালো লেগেছে, ওটাই সত্য। আমার ভালো লেগেছে তো আমার প্রত্যাশা থাকবে যে দর্শকের ভালো লাগা উচিত। কারণ ভালোভাবে বলা একটা স্টোরি, ভালো না লাগার তো কোনো কারণ। আমার তো মনে হয় আমাদের দর্শক এখন যথেষ্ট ম্যাচিউরড এরকম একটা ছবি দেখার জন্য, সুতরাং অবশ্যই দর্শক দেখবে বলে আশা করছি। আমি ভালো সম্ভাবনা দেখছি, কারণ ছবিটা তো ভালো হয়েছে, তাহলে তো না দেখার কোনো কারণ নেই। এটা হচ্ছে আমার মনে হয় প্রযোজক, হল মালিক, তাদের পরিচালকদের তো দায়িত্ব আছেই, কিন্তু প্রযোজক, হল মালিক ওনাদেরও আরও দায়িত্ব বোধ থাকতে হবে। কারণ দর্শক দেখে তো বোঝা যাচ্ছে দর্শক দেখতে চায়, এবং ছবিও এখন অনেকগুলোই আছে, সুতরাং অবশ্যই সামনে ভবিষ্যতে আমি ভালোই দেখছি যদি ধারাবাহিকতা থাকে। মাসুদ হাসান উজ্জ্বল।